মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। মাম্মি বলছি। হ্যাঁ মাম্মি বলো। আমি জানি আজ সন্ধ্যেবেলা আমাদের এই বিয়ের মণ্ডপটা একটা রণক্ষেত্রে পরিণত হবে। তোমার কথা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? তুমি সব জানো, সব জেনে তুমি আমাদের পরিবারকে বিপদের মধ্যে ফেলেছো। তুমি আমাদের বাড়ির আশীর্বাদী হারটা একটা অন্য মেয়ের গলায় তুলে দিয়েছো রে আন। তুমি কি ওকেই বিয়ে করতে চলেছো নাকি আজকে? কি চাইছো কি রেহান, আমি তোমার খেলা বুঝতে পারছি না। তুমি জেনে শুনে কেন আমাদের পরিবারের মধ্যে অশান্তি ঘটাচ্ছো? তুমি তোমার বাবাকে চেনো না, জানো না তুমি তোমার কাকা জ্যাঠাদের কি করতে পারে ওরা, তুমি জানো না। খুনো খুনি হবে, পুরো খুনি হতে পারে, রক্ত গঙ্গা বইতে পারে এখানে। তুমি জানো না ওদের রেহান, তুমি চেনো না। তুমি সব জানো? হ্যাঁ হ্যাঁ জানি, আমি সব জানি, সব জানি। তুমি ভুলে যেও না আমি তোমার মা। যাক, অনেকদিন পর মা শব্দটা তোমার মুখে শুনলাম, অনেকদিন পর। যাক, মা যখন বলেছে তখন সন্তানকে বিশ্বাস করতে শেখো। মা বিশ্বাস করো, কোনো রক্ত গঙ্গা বইবে না, কোনো রক্ত গঙ্গা বইবে না। আমি সবকিছু সামলে নেবো, সবকিছু। এটা সতের বিরুদ্ধে অসতের লড়াই, ভালোর বিরুদ্ধে মন্দের লড়াই। মা, আমি কিছুতেই আপোষ করবো না, কিছুতেই না। তুমি কি রিক্সাওয়ালার মেয়েটাকে বিয়ে করছো? প্লিজ মা, প্লিজ এরকম বলো না। ওরা নিচু তলার লোক রেহান, ওদের সঙ্গে আমাদের মেলেই না। আর আমরা চ্যাটার্জি গ্রুপ, তুমি রেহান চ্যাটার্জি, তুমি রাজেশ্বর চ্যাটার্জির ছেলে। আর ওই মেয়েটার বাবা রিক্সা চালায়, দুবেলা দুমুঠো তারা খেতে পায় না, তাদের কিভাবে দিন চলে আমি সব জানি, কিভাবে বেঁচে আছে আমি জানি রেহান। জানি মা, তারপরেও ওই বাড়ি দখল করে কোটি কোটি টাকার হসপিটাল বানানোর স্বপ্ন দেখছে ওই রুদ্রাণী চ্যাটার্জি, রাজেশ্বর চ্যাটার্জি। যাক মা, আমি তোমাকে একটা কথা বলছি, কাউকে বলতে পারিনি, তোমাকে বলছি। কি? ভালোবাসি আমি যুগমায়াকে। মা, সবাই ভাবছে আমি ডিএস কলোনির জন্য যুগমায়ের হাত ধরেছি, কিন্তু না মা, আমি যোগমায়ের হাত ধরেছি ভালোবেসে। আর রেমা? জানি না মা, কিন্তু তোমার কাছে একটা অনুরোধ, জীবনে যদি একবার আমাকে সন্তান ভাবো তাহলে মুখ খোলো না, আমাকে বাড়িতে আসতে দাও, তার আগে মুখ বন্ধ রেখো, মুখটা বন্ধ রেখো প্লিজ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।